আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার সংস্কৃত সাজেশন তো সংস্কৃত যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করবো এই ভিডিওতে এ টু জেড তো দেখি প্রথম প্যাটার্নটা আগে দেখে নিই তো দেখো প্যাটার্নটা দেখো প্রথম হচ্ছে আমাদের যে গল্প আছে আর যা বনগত গুহা এখান থেকে এমসি কিউ থাকছে চারটে এসে কিউ থাকছে দুটো আর পাঁচ নম্বরের থাকছে একটা কবিতা থেকে কি হচ্ছে কবিতা হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গাস্তোত্রম আর কর্মযোগ এখান থেকে থাকছে চারটে এমসি কিউ তিনটে এসে কিউ আর পাঁচ নম্বরের একটা তো এইভাবে প্রত্যেকটা দেখো প্রশ্ন আমি তোমাদেরকে পুরো সাজিয়ে দিয়েছি আর ভাব সম্প্রসারণ হচ্ছে চার নম্বরে দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে নাটক থেকে এমসি কিউ চারটে এসি কিউ তিনটে আর পাঁচ নম্বরে একটা আর সাহিত্যের ইতিহাস থেকে দেখো এমসি কিউ তিনটে এসি কিউ দুটো আর পাঁচ নম্বরে একটা এইভাবে এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এতে পঞ্চাশ নম্বর রয়েছে আর এরপরে আমাদের যে ব্যাকরণ আছে সেখানে কিন্তু তিরিশ নম্বর আছে তো টোটাল হচ্ছে তোমাদের আশি নম্বরে পরীক্ষা হবে তো প্রত্যেকটা আমি তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে আলোচনা করব তোমরা প্রত্যেকটা ভিডিওটা একদম পুরো ধ্যান দিয়ে দেখো শেষ অবধি দেখো কারোকে আছে তিনটে সমাজ আছে দুটো প্রশ্ন শব্দ যুগল আছে দুটো এক কথা আছে তিনটে পরিদিষ্টিত হচ্ছে তিনটে ভাষা হচ্ছে একটা অনুবাদ হচ্ছে একটা রচনা হচ্ছে একটা এই তিনটে এক এক যেগুলো হচ্ছে সব পাঁচ নম্বর করে আছে তিনগুলো তিন নম্বর করেছে এমনি করে সব নম্বর আছে তো দেখো আমাদের হচ্ছে পার্ট এ যেটা চুয়ান্ন নম্বরে সেই চুয়ান্ন নম্বরের প্রথম প্রশ্ন দেখো হচ্ছে কি আর্যাবর্ত বর্ণনা থেকে শুরু হচ্ছে তো আর্যাবর্ত বর্ণনা পাঠ্যাংশ অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পরের প্রশ্ন দেখো প্রথম চা স্বর্গান্ন সর্গান্ন কবি কাকে স্বর্গে চেয়ে বিশিষ্ট বলতে চেয়েছেন এবং কেন এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে এবং আসেই ক্ষমন যেগুলো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি উল্টো পাল্টা প্রশ্ন একদমই নয় তো দেখো পরের যে প্রশ্ন দেখো পরের প্রশ্ন আর্যাবর্ত বর্ণ পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্তে প্রজাদের সুখ সমৃদ্ধির কারণ বর্ণনা করো আর আর্যাবর্ত কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন এই চারটে যে প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন তুমি পাবেই তাই তুমি শুধু এখানে স্বর্গের চেয়ে কেন বলেছে যে বিশিষ্ট সেটা পড়ে যে এই প্রশ্নটাই কমন থাকবে এবং তোমরা আমাকে কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার কমন পেলাম কি পেলাম না তো এরপর থেকে দেখো আমি প্রত্যেকটা বনগত গুহা এরকম পর পর আলোচনা করে যাব দেখো বনগত গুহা থেকে কী কী আছে তো বনগত গুহা পাঠ্যাংশগুলো মনে হয় কষ্ট পরবার আর্থিক অবস্থা বর্ণনা করো আর এই বনগত গুহা আমি তোমাদেরকে ধরে একদম ছবি দিয়ে পুরো আলোচনা করে দিচ্ছি সেটা যদি না দেখে দেখো অবশ্যই সেই ভিডিওটা দেখে না আমার প্লে লিস্ট থেকে অনেক বেশি উপকার পাবে এবং তোমাদেরকে এটা আর পড়তেই হবে না দেখো বনগত গুহা পাঠ্যাংশ সেই সারমর্ম নিজের ভাষায় লেখো এই ওই ভিডিওটা দেখে নিলে সারমর্ম তোমার হাতের মুঠোই হয়ে যাবে এবং তুমি আরামসে লিখতে পারবে কোনো রকম আটকাবে না ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে হচ্ছে অবশ্য একটা লাইক করে দিও দেখি পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন কী আছে অলিপর্বাহ কস্যবের চরিত্রে তুলনামূলক আলোচনা করো আর দেখো কি আছে প্রশ্নটা যে অসৌ অসৌ সপদি নিকটবর্তিন মহি রুহম এই যে লাইনটা এই লাইনটা দিয়ে তোমাদেরকে বলবে মহরুহ শব্দের অর্থ কী কে কেন মহিরুহে আরোহণ করলো মহিরুহে আহরণ করে সে কি দেখালো এই যে আরোহণ এইটা কিন্তু আরোহণ হবে এটা প্রথমের বানানটা ঠিক আছে পরের বানানটা একটু ভুল আছে ওটা হচ্ছে আরোহণ করে সে কী দেখলো সেটা তোমাদেরকে লিখতে হবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নগুলো দেখবো দেখো পরের প্রশ্ন কেছে গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করেছে তার নিজের ভাষায় লেখো আমি দু হাজার বাইশে একটাই প্রশ্ন দিয়েছিলাম গঙ্গার মাহাত্ম এবং একটা প্রশ্নই কমন এসেছিলো ঠিক এবারেও তোমাদেরকে আমি সেই রকমই সাজেশান দেবো তো সেই সাজেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দেওয়া চ্যানেল যদি নতুনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেই একটা প্রশ্ন পাওয়ার জন্য তারপরে দেখো তব জল মমলম যেন নিপিতং পরম পদম খলু তেন গৃহীতম এর তাৎপর্য ব্যাখ্যা করো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখান থেকে একটা প্রশ্নই শুধু পড়বে সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের গঙ্গার যে বিশেষণ দেখো সংক্রাচ্য গঙ্গা তো গঙ্গার যে বিশেষণগুলি ব্যবহার করেছে তার সংক্ষেপ আলোচনা করো আর আমার ফেভারিট প্রশ্ন যেটা সেটা হচ্ছে গঙ্গার মাহাত্ম এখান থেকে একটা প্রশ্নই হয় গঙ্গার মাহাত্ম তো এইবার তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাগীরথী মুনির মুনির্বরকন্যা এই তিনটে নাম কেন বলেছে এই তিনটে নাম দিয়ে কিন্তু তোমাদেরকে এবার প্রশ্ন দিতে পারে তো তোমরা শুধু গঙ্গার মাহাত্মটা খুব ভালোভাবে পড়ে যেও তাহলে তোমাদের যা প্রশ্ন দেবে এই গঙ্গার মাহাত্ম থেকে মানে সত্রম থেকে সেটা লিখতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে বলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে কি আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ শুরু হয়ে গেল আমাদের স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ এই যে প্রশ্নটা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ এর যে তাৎপর্য তোমরা বড় প্রশ্নের জন্য পড়ছো আর এই প্রশ্নটাই তোমরা ভাব সম্প্রসারণের জন্য পড়ছো তাহলেই তোমাদের হয়ে গেল কিন্তু আর তারপর দেখো না হি কশিৎ শ্রণম ইভো ইয়াতু নিষ্ঠস্তম কর্মকৃত তাৎপর্য বিশ্লেষণ করো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব তারপরের যে প্রশ্নগুলো আছে দেখো তারপরের প্রশ্নগুলো কী আছে পাঠ্যাংশ অনুসারে গীতার কর্মযোগ ব্যাখ্যা করো অথবা নিষ্কাম কর্মের ব্যাখ্যা করো প্রকৃতি নিয়মে সব জীব কর্ম করতে বাধ্য কর্মবন্ধনের অধি যে নলের মুক্তি কিভাবে সম্ভব তা কিন্তু বুঝিয়ে দাও এই যে প্রশ্নটা দেখছো তোলে কর শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে তোমাদেরকে বোঝিয়ে দিতে হবে সেটা কিন্তু অবশ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমরা একটু পড়ে যেও এই যে আমি তোমাদেরকে দেখো প্রত্যেকটা থেকে চারটে তিনটে এই চারটে তিনটেই থাকছে ঠিক আছে পাঁচটা কোনোটাই হবে না চারটে তিনটে এই চারটে তিনটে পড়ে গেলে একদম হুবহু কমন পাবে চলো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদেরকে আছে বাসন্তিক স্বপ্নম নাটক ঢুকে গেলাম আমরা বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ও কৌমদীর কথোপকথন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এইটাই পড়ে যাবে এটাই কমন পাবে বাসন্তিক স্বপ্ন বললাম রাজা ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো বৈশিষ্ট্য আলোচনা করো যা ইচ্ছা বলতে পারে কোনো রকম অসুবিধা নেই তো যে কোনো ব্যাপার পরের দেখো পরের স্লাইডে আমি প্রশ্ন দেব। আর এই যে প্রশ্নগুলো এই যে জিনিসগুলো তোমরা দেখছো এই প্রত্যেকটা বিষয়বস্তু প্রত্যেকটা আর্যবর্ত শ্রীমদ ভগত বনগত বা প্রত্যেকটা নামকরণ হয় বিষয়বস্তু যে কোনো একটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করে তাহলে তোমরা সমস্তটাই লিখতে পারবে আর এই ভিডিওটা দেখার পর তো কোনো অসুবিধাই হবে না তো দেখি পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন হয়েছে বাসন্তিক স্বপ্নের বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় লেখো আর বাসন্তিক স্বপ্ন আপনার দুটো চরিত্র ইন্দু শর্মা আর কৌমদি এই চরিত্র দুটো খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো আটকানোর কোনো অসুবিধা নেই এই বাসন্তিক স্বপ্নম থেকে পুরো একদম তোমরা খুব সহজেই উত্তর লিখে আসতে পারবে কোনো রকম অসুবিধা হবে না তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে হলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের একদম শেষে মানে তোমাদের যে পরীক্ষা হবে অ্যানুয়াল পরীক্ষা তার আগের দিন আমি তোমাদেরকে যে সাজেশানটা দেবো না একটা দুটো ওখানে কোনো তিনটে চারটে হবে না একটা দুটো সাজেশান দেবো তো সেই সাজেশান অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখি পরের যে প্রশ্ন তো দেখো পরের প্রশ্ন আমরা সাহিত্যের ইতিহাসে চলে আসলাম প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ জ্যোতির্বিদ্যা আর আমাদের গণিত চর্চা। প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্যভট্ট সম্পর্কে একটা নাতিদীর্ঘ রচনা লেখো আর্যভট্ট বরাহমহির এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে কারণ এই দুটো থেকে একটা প্রশ্ন তোমাদের কমন থাকবেই তো খুব ভালো করে এগুলো যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা মুশকিলে পড়বে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যেগুলো যেগুলো জিনিস আছে আমি সেগুলো থেকে জিস্ট করে দিয়েছি প্রত্যেকটা সিলেবাসটাও পুরো কভার হচ্ছে না তো দেখো প্রশ্নটা কেছে টিকা লেখো মেঘদূত আর গীতগোবিন্দ তুমি মেঘদূত পড়তে পারো গীতগোবিন্দ মেঘদূত যদি বুঝতে না পারো আমার দেখো ক্লাস ইলেভেনের মেঘদূতের একটা ভিডিও দেওয়া রয়েছে পুরোটা দেখবে ওখানটা ওইটাই লিখবে পাঁচে পাঁচ নম্বর পাবে আর কোনো কিছু পড়তেই হবে না আর পরের প্রশ্ন দেখো মুদ্রারাক্ষ্য সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে আলোচনা করো ভাস সমস্যা বিস্তারিত ভাস সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভাস সমস্যা তোমাদের কিন্তু ব্যাপার আছে এখানে তোমাদের দেখো যেগুলো সংহিতা চরক সংহিতা এইসব জিনিসগুলো তো রয়েছে অবশ্যই গল্প যে আমাদের গল্প সাহিত্য সেটা কিন্তু তোমরা এগুলো একটু একটু পড়ে যেও কারণ সিলেবাসটা কভার করার জন্য প্রত্যেকটা প্রশ্নকে একটা একটু করে পড়ে যাওয়া উচিত তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা তো দেখো পরে আমরা যেটা আসি সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ চার নম্বর থাকে প্রথমটা দেখো ন কর্মনিয়ম অনারম্বম নৈষ্কর্মম পুরুষ স্নুতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পরেরটা দেখো যে এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নটা থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু নিয়তম করু কর্মত্যম কর্ম জয় হক কর্মণীয় আর তো দেখতে পাচ্ছ এখানে যে শ্রেয়ান রয়েছে তো আমাদের এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শ্রেয়ান ধর্ম স্বধর্ম বিগুণ পরাধর্ম স্ব অনুষ্ঠিতা এটা একটা বিশাল বিশাল প্রশ্ন ঠিক আছে আর হচ্ছে স্বধর্মের নির্ধর পরধর্ম ভয়াবহ আর দেশও দিয়ে যে প্রশ্নটা আছে সেটা তো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তোমরা দেখে ও ভয়েদ ঠিক আছে তো দেশ ভবেদ এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে দেশ ও অনিয়ত অন্যত দেশও না প্রিয় ভাবেদ এই যে প্রশ্নগুলো দেখছো তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়ে যেও আর নিয়তম করু কর্মত্যম এটা তো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ তো দেখো পরেরটা হচ্ছে কি আমাদের পরেরটা আমরা চলে আসলাম কারক সমাসে গ্রামং নিকশা নদী মসিকো বারচারাত বিভেতি বিদ্যান সার্ভি পূজিত শিশবে রোচতে মিষ্টম কবি সু কালিদাস শ্রেষ্ঠ এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কারক সমাসের এটা বাদ দিয়ে আমি পুরো ধরে তোমাদের কারক আর সমাসের একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যত আছে সেগুলো সমস্ত কিছু আলোচনা করছি সেই ভিডিওটা দেখো কারক সমাজ থেকে যদি আটকায় তখন তোমরা আমাকে কমেন্টে বলবে যে স্যার আমরা পারলাম না আটকে গেল এটা কোনো দিন সম্ভবই নয় আটকানোর কোনো চান্সই নেই ভিডিওটা একবার দেখে নাও তো দেখি পরের যে প্রশ্ন আছে সেটা দেখো পরে হচ্ছে কি আমাদের পরে আমাদের কিন্তু চলে আসলাম আমরা ব্যাস বাক্য সহ সমাজ তো সমাসে কী আছে পদকমলম চক্রপানী রামানুজ উপকৃষ্ণম ভীষ্মজনী পীতাম্বর এই যে প্রশ্নগুলো দেখো প্রীতাম্বরে বিসর্গটা নেই রামানুজে বিসর্গটা নেই এগুলো বাংলায় টাইপ করছি একটু টাইপ অসুবিধা হয়ে যায় ঠিক আছে তো তোমরা এগুলো একটু দেখে নেবে তোমরা দেখতে অসুবিধা হবে না তোমরা বুঝতে পারবে আর আমি দেখো সমাস আর কারকের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নাও না তাহলে এই যে জিনিসগুলো এগুলো একটু আটকাবে না তো প্লে লিস্টে যাও সেখান থেকে সমাস আর কারকের ভিডিওটা অবশ্যই দেখে নাও আর ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে হলে অবশ্যই এটা লাইক করে দিও দেখি পরের যে প্রশ্ন আছে দেখো শব্দ যুগলের পার্থক্য সুরি বাক্যম বাক্যম কবরী কবরা বনম উপস্থিতি বনমপস্থিতি এই যে প্রশ্নগুলো দিয়েছি এইখানে দেখো কটা রয়েছে তোমাদের চারটে রয়েছে তা তোমাদের ও থাকেই মানে লিখতেই হয় যে কোনো দুটো তো প্রশ্নই থাকে তিনটে আমি তোমাদের দিয়ে দিই চারটে তো দেখো কি হচ্ছে এইটুকানি পড়ে গেলে হবে না তিনটে সালের ঠিক আছে সতেরো আঠেরো উনিশ এই তিনটে সালের প্রশ্নকে খুব ভালো করে মুখস্থ করবে ওর এমসি কিউএসি কিউ খুব ভালো করে মুখস্ত করবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবেই তো আমি এইভাবে সাজেশন কিন্তু দু হাজার বাইশেও দিয়েছিলাম এবং হানড্রেড পার্সেন্ট কমন ছিল সেটা তোমরা দেখে নিয়ে যাচাই করে নিতে পারো দেখি পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন আমাদের এক কথায় প্রকাশ পুনঃ পিবন্তি গন্তু মিচ্ছতি আত্মন পুত্র মিচ্ছতি আর অহনি অহনি আর যবনানম লিপি এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু সমস্তটা আমি তোমাদেরকে কভার করার জন্য যতগুলো গুরুত্বপূর্ণ আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু কভার হচ্ছে না সেই সিলেবাসটা কভার করার জন্য তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও যেগুলো আমার সেপারেট ভিডিও করা আছে একটা একটা যেই বিষয়ের জন্য করা আছে সেই ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তাহলে তোমাদের সিলেবাসটা পুরো কভার হবে আর এগুলোই দেখে যাও তাহলে অবশ্যই তো ফার্স্ট ডিভিশনে বেশি নম্বর পাবেই তো তোমাদের যেটা ভালো তোমরা সেটাই বুঝবে দেখি পরেরটা দেখো পরিনিষ্ঠিত রূপ যোগ ইসেন গম যোগ সত্রী সেব যোগ তুমুন গম যোগ তুয়াচ আর সহযোগ তুমন এই যে পরিনিষ্ঠিত রূপ আছে এইটা তোমরা কি তোমাদেরকে বারবার বলছি আমি সতেরো আঠেরো উনিশ এই তিনটে সালের প্রশ্ন খুব ভালো করে মুখস্ত করো তাহলে দেখবে তোমাদের ওখান থেকেই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে কোনোরকম অসুবিধা হবে না তো আমি ঠিক এইভাবেই তোমাদের আলোচনা করে যাব আর তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই তো ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে সেটা একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো এরপরে আমি তোমাদেরকে যেটা আলোচনা করবো তারপরে নিশ্চিত রূপ তো অবশ্যই হয়ে গেল ঠিক আছে এরপর আমাদের যেটা ঢুকবে সেটা হচ্ছে ভাষা তত্ত্ব তো ভাষা তত্ত্ব থেকে দেখো মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে স্তরটি সংক্ষিপ্ত যে পরিচয় সেটা দিতে হবে তোমাকে আর ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জানো লেখো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো এই যে এই স্লাইডে দেখো তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে আমি তো এখানে তিনটে ছটা তো এইখানে যে প্রশ্ন রয়েছে এইখানের প্রশ্ন যেটা হচ্ছে পরের স্লাইডে তোমরা সেই প্রশ্নটা পেয়ে যাবে আর এই যে প্রশ্ন মানে কেন্তুং শতম ইন্দো ইউরোপীয় তারপর হচ্ছে ভারতীয় পরিচয়ের চারটি ভাষা বংশ তারপর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পড়ে যেও তারপর একটা দেখো প্রশ্ন দেখো তারপর দেখো কেন শতম সতম কিছু কী সহ এদের পরিচয় দাও অথবা কেন স্বতম সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো এই যে প্রশ্নটা দেখো কেন স্বতম এটা কিন্তু একটাই প্রশ্ন দুভাবে দিতে পারে তো এই প্রশ্নটা তোমরা পড়ে গেলে এই প্রশ্নটাই তোমরা কমন পাবে ঠিক আছে আর কোনো কিছু পড়ার দরকার নেই কিন্তু সিলেবাসটা কভার করার জন্য আমি তোমাদেরকে বলছি ওই প্রশ্নগুলো তোমরা পড়ে যেও তাহলে তোমরা দেখবে মনের দিক থেকে শান্তি পাবে এবং নম্বরটাও অনেক বেশি পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের যে প্রশ্ন দেখো পরেরটা হচ্ছে আমাদের কি পরেরটা হচ্ছে আমাদের যে অনুবাদ তাহলে অনুবাদ হচ্ছে এটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে একটা ছোট্ট অনুবাদ দেখো পঞ্চতন্ত্রের থেকে দেওয়া দাক্ষিণাত্য জনপদে ওপর নামে এক নগর ছিল তো এটা অনুবাদ কী করছে যে অস্থি দাক্ষিণাত্য জনপদে মহিলারোপম নাম নগরম এটা তার অনতি দূরে ভগবান শ্রী মহাদেবের মন্দির ছিল বলছে তস্য নাতি দূরে মঠায়তনম ভগবত শ্রী মহাদেব তারপর কি বলছে সেখানে তাম্রচূর নামে এক পরিব্রাজক বাস করত তত্র তাম্রচুর নাম পরিব্রাজক প্রতিবসতি সে নগরে ভিক্ষান্ন গ্রহণ করে জীবনযাত্রা নির্বাহ করত নগরে ভিক্ষাটন প্রাণযাত্রাম সমাচরতি এই যে দেখতে পাচ্ছ অনুবাদগুলো এই অনুবাদগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ অবশ্যই আর এগুলো তোমরা যদি ভবিষ্যতে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তো তোমাদেরকে অনুবাদ জানতেই হবে আর যদি তোমরা না জানতে পারো তো তোমরা কি করবে কোথায় থাকতো। কোনো এক সময় একটা রাজা থাকতো কোনো এক সময় কোনো এক ভৃত্য বসবাস করতো কোনো একটা জঙ্গলে একটা বাঘ ছিল এই যে অনুবাদগুলো এই অনুবাদগুলো তোমরা একটু যেও তাহলে তোমরা দেখতে পারবে দেখো এখানে যে কোনো একটা নামে একটা নগর ছিল এই যে প্রশ্ন দিয়েছে তো ঠিক এরকমভাবেই তোমাদেরকে দেয় আর এটাই তোমরা লিখতে পারো তোমাদেরকে পাঁচের মধ্যে তো দুই তিন অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে কিন্তু আমি যদি যে তোমরা পাঁচে পাঁচ পাবে তোমরা এগুলো একটু দেখে দেখে যেও তাহলে তোমরা পাঁচে পাঁচ যাবে আর হুবহু গল্প তুলে দেয় তোমাদেরকে তো দেখো তারপরের যে প্রশ্ন আছে তারপর দেখো আমাদের অবশ্যই প্রবন্ধ রচনা এই বিষয়ে আমার তোমাদেরকে একটা ভিডিও দেওয়া রয়েছে তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর আমি এখানে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি দেখো অস্মাকং বিদ্যালয় মহাকবি কালিদাস পরিবেশ দূষণম কারশ্চ মম দেশ মম গ্রাম শারদ উৎসব এই যে প্রশ্নগুলো আছে এখানে অসমাকং বিদ্যালয় মহাকবি কালিদাস বলে তোমার যদি প্রিয় কবি বলে তাও কিন্তু তুমি মহাকবি কালিদাস লিখে দিলেও হবে আর পরিদূষণ পরিবেশ দূষণ না বলে দেখো বায়ু দূষণ বলে তাহলে তুমি পরিদূষণ লিখলেও কিন্তু হবে তো এগুলো পড়ে যেও তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না এবার যেটা আমাদের ব্যাপার হলো সেটা হচ্ছে আমাদের দেখো পার্ট বি এমসিকিউ কিউ কোনো রকম আমি সাজেশন দিইনি আমি তোমাদেরকে সাজেশান বলব তোমরা পাঁচ বছরের যে প্রশ্ন আছে ঠিক আছে তো সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যেও এমসি কিউএসি কেউ ওখান থেকে কমন পেয়ে যাবে আর আমি কি করছি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বর্ণম থেকে প্রত্যেকটা থেকে এমসি কিউএসসি কেউ আলোচনা করেছে সেই ভিডিওগুলো তোমরা না দেখে অবশ্যই দেখে নিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে এবং আমি কোন কোন জিনিস বাদ দিয়ে চলে গেছি কিনা সেটাও তোমরা কমেন্টে লিখবে আমি তার উত্তর কিন্তু অবশ্যই তোমাদেরকে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই